সম্মানিত মুরব্বিয়ান এজাম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1439 হিজরি সনের 20 জুমাদা আসানিয়া তারিখে সালাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি বর্তমান সময়ের আলোকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই বিষয়টি হলো মাদকাসক্তি প্রতিরোধে কোরআন এবং সুন্নাহ নির্দেশনা। বর্তমানে আমাদের দেশে যতগুলো প্রধানতম সমস্যা রয়েছে তার মধ্যে একটি প্রধান সমস্যা হলো মাদকাসক্তি, এবং এই মাদকাসক্তির কবলে আমাদের যুব সমাজ পুরোপুরি ধ্বংসের পতন করে, এবং এই ধারা যদি চলতে থাকে অব্যাহত থাকে তাহলে এক সময় আমাদের এই বাংলাদেশ, আমাদের প্রিয় এই মাতৃভূমি হয়ে যাবে পাগলের দেশ, যে দেশে শুধু নেশা করতে করতে সবাই মাতাল হয়ে যাবে, সব পাগল হয়ে থাকবে, মানে এই দেশটাই হয়ে যাবে মাতালের দেশ, পাগলের দেশ। একটা দেশকে একটা জাতিকে ধ্বংস করার জন্য যতগুলো মারাত্মক অস্ত্র রয়েছে তার মধ্যে একটি বড় অস্ত্র হল মাদক। মাদক যদি ওই সমাজে যুব সমাজের মধ্যে ছেড়ে দেওয়া যায় তো ওই সমাজটাই ধ্বংস হয়ে যায়, কারণ যুব সমাজ ধ্বংস হওয়া মানে ওই সমাজটাই ধ্বংস হওয়া। এই জন্য যুব সমাজকে যদি শক্তিশালী যুব সমাজ, নৈতিকতাবোধ সম্পন্ন যুব সমাজ, চরিত্রবান যুব সমাজ, আখলাক সম্পন্ন যুব সমাজ গঠন করা যায় তাহলে ওই সমাজটাই হয়ে যায় উন্নত, ওই সমাজটাই হয়ে যায় এক শক্তিশালী সমাজ। এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, কারণ আমরা সব অভিভাবক বর্তমানে প্রতিনিয়ত এই আশঙ্কার মধ্যে আছি যে কোন সময়ে আমার ছেলেটা, কোন সময়ে আমার মেয়েটা মাদকাসক্ত হয়ে যায়, কারণ মাদকের জন্য এখন বাইরে যেতে হয় না, ঘরে বসেই পাওয়া যায়, ঘরে বসে যেই যন্ত্র তাদের হাতে আমরা তুলে দিচ্ছি, স্মার্টফোন তুলে দিচ্ছি, এইটা হাতে থাকলে সারা দুনিয়াটাই হাতের মুঠোয়, এটা আছে ঘরের রুমের মধ্যে একা বসে আছে, তার কাছে মাদক যত রকমের মাদক দরকার সব মাদক তার রুমে চলে আসে, এটা হাতের নাগালে দূরেও কোথাও যেতে হয় না। এবং এই ঢাকা শহরে বিশেষ করে প্রতি রাস্তায় রাস্তায় গলিতে গলিতে প্রতি বাড়িতে বাড়িতেই বলা যায় যে এই মাদক পাওয়া যায়, মাদকের নেশা মাদকের সবল থেকে খুব কম পরিবার আছে যে পরিবার এর সবল থেকে মুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে নবী হিসেবে রাসূল হিসেবে এসেছিলেন সেই সমাজটাও আমাদের এই সমাজের মতো এরকম মাদকাসক্ত সমাজ ছিল। সেই সমাজে জাহিলি যুগের আরেকটা নাম আছে, জাহিলি যুগের অপর নাম হল ডব্লিউ কিউবের সমাজ। ডব্লিউ কিউব তো বুঝেন, যে বীজগণিত বুঝেন তো, অ্যাসপায়ার ইউ, এত সব উচ্চ মানের শিক্ষিত, আমার থেকে আরো বড় শিক্ষিত, বীজগণিতের মধ্যে কিউব আছে না, এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা পড়ছি না বীজগণিতে,
তিন ডব্লিউ সমাজ, আরবের জাহেলি সমাজটার আরেক নাম হলো ডব্লিউ কিউবের সমাজ, তিন ডব্লিউ। যেমন আমরা এখন যে কোনো ওয়েবসাইট তিনটা ডব্লিউ বলি না, ডব্লিউ 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 ডট, তারপরে যাই না, তিন ডব্লিউ দিয়ে শুরু হয়। আর জাহেলি যুগটা ছিল তিন ডব্লিউ সমাজ। জাহেলি যুগের জাহেলি যুগ মানে, জাহেলি যুগের ইতিহাস মানে, সেখানে এক ডব্লিউ হলো ওমেন, এক ডব্লিউ হলো ওয়াইফ, আর এক ডব্লিউ হলো ওয়ার্ক। তিন ডব্লিউ সমাজ জাহেলি সমাজ, সেই সমাজে নারী তারপর মদ যুক্ত, তিন ডব্লিউ সমাজটাই জাহেলি সমাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম একটা সমাজে নবী হিসাবে রাসূল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছিল, সেই মাতাল সমাজটাকে, সেই মাদকের সমাজটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে উদ্ধার করেছিলেন, যেই সমাজে মদ ছাড়া সকালবেলার নাস্তা হতো না, সেই সমাজে মাদক ছাড়া কবিতা রচনা হতো না, সাহিত্য রচনা হতো না। এমনকি আরো আশ্চর্য হবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় কবিতা শাহরুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তাকে বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবি শাহরুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন তিনজন মুশরিক আসছে, বড় বড় মুশরিক কবি, মুশরিক কবি এসে বলতেছে আমরা কিছু কথা বলতে চাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আমাদের একটু অনুমতি দেন। তারা বুদ্ধি করে আসছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এতদিন অভিযোগ দেওয়া হইতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কবি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে আয়াত নাযিল করে বলে দিবেন ওয়া মা আল্লামনাহু শিরা ওয়া মা ইয়ামবাগিনা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বলে দিলেন আমার নবীকে আমার রাসূলকে কোন কবিতা শিক্ষা দিই না, ওয়ামা ইয়ামবাগী লাহু আমার রাসূল কবি হবেন এটাও সমীচীন নয়। কোন নবী রাসূল দুনিয়াতে কবি ছিলেন না, কবি হওয়ার জন্য আলাদা জগৎ আছে, নবী আবার কবি হতে যাবেন কেন? এজন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়ামবাগী লাহু আমার নবীদের জন্য কবি হওয়া এটা সমীচীন নয়, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবীন। আমি যেটা নাযিল করি এটা হলো কোরআন, এটা হলো যিকরে মুবীন, সুবহানাল্লাহ। তখন ওই তিনজন মুশরিক কবি মনে করল যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উনি কবি না, তাহলে উনি কবিতা বলতে পারবেন না, ওনাকে অপমান করার জন্য অপদস্থ করার জন্য কবিতাই হলো বড় অস্ত্র। কারণ তিনি কবি না, তিনি তো কবিতার জবাব দিতে পারবেন না, কবিতা দিয়ে কথা বলতে পারবেন। তখন এরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে গিয়ে কবিতা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন জঘন্য ভাষায় আক্রমণ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে রইলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি না, আল্লাহ পাক নবীর বিধান দিয়ে কবিতা বের করবেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়, তারা বলেন ওয়ামা ইয়ামনাউ কাওম আল্লাযীনা নাসারু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিআসলিহাতিহিম আইয়ান সুরু বিআলসিনাতিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জাতির লোকদের কি হলো, এই উম্মতের কি হলো, যেই মানুষগুলো আমাকে যুদ্ধের ময়দানে তাদের জীবন দিয়ে তাদের মাল দিয়ে সব দিয়ে আমি নবীকে সহযোগিতা করে আজকে কাফেরদের জবানের যুদ্ধ, মুখের যুদ্ধ, কবিতার যুদ্ধের মোকাবেলায় আমাকে সহযোগিতা করবে এমন কে আছে? এখন আর অস্ত্রের যুদ্ধ দরকার নাই, কবিতার যুদ্ধে আমাকে কে সহযোগিতা করবে কে আছে? সব সাহাবাই কিরাম চিন্তা করতেছে, সবাই মনোনয়ন করছে আমি দাঁড়াবো নাকি, আমি দাঁড়াবো নাকি, সাহস হয় না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন আমা লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আনসার ইউসাবের যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য কত বড় যোদ্ধা না, তবে আমার কিছু রূপের পাণ্ডিত্য আছে, ভাষার পাণ্ডিত্য আছে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যাব, আমি আমার নবীকে কবিতা দিয়ে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হাসান ইবনে সাবের, তুমি যখন কুরাইশদেরকে গালিগালাজ করবা, কুরাইশদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করবা, কাইফা তাহজু কুরাইশান ওয়া আনা মিনহুম, কুরাইশদেরকে কেমন করে বিদ্রুপ করবা, আমি নবীও তো কুরাইশ। তুমি যদি কবিতার মধ্যে কুরাইশদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করো, ঠাট্টা করো, তা আমি নবীও তো এটার ভিতরে পড়ে যাবো। হাসান ইবনে সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসুল্লুকা মিনহুম ভিতরে যদি একটা চুল পড়ে, ওই চুলটা টান দিলে যেমন নরম ভাবে সাধারণ ভাবে বের হয়ে আসে, চুলটা ছিঁড়েও না, আত্মীয় থাকে না, সুন্দর ভাবে চলে আসে। আমি যখন কবিতা বলবো, মুশরিকদেরকে কুরাইশদেরকে আমি আঘাত করব, কিন্তু সেখান থেকে ওই চুলের মতো আপনি নবীকে বের করে নিয়ে আসবো। ঠিক ওই পাণ্ডিত্য দিয়ে আমি কবিতা লিখব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, হে রব্বুল আলামিন, আমার এই সাহাবী, আমার এই হাসান ইবনে সাবেরকে তুমি জিব্রিল আলাইহিসসালাম দিয়ে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। জিব্রিল দিয়ে সহযোগিতা করো, যাতে কাফেরদের কবিতার মোকাবেলায় আমার হাসান ইবনে সাবের কোথাও পরাজিত না হয়। মসজিদে নববীর মধ্যে নবী সাল্লাম দুইটা মিম্বর বানাইলেন, এক মিম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, আরেক মিম্বরে হাসান ইবনে সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় হাসান ইবনে সাবের কবিতা বলতেছেন, ওই কবিতা শুরু করছেন মতের আলোচনা দিয়ে, নবীর প্রশংসায় কবিতা কিন্তু শুরু কি দিয়ে, মতের আলোচনা। হাসান ইবনে সাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কাআন্নাহা মিন দাইতে রাসিন ইয়াকুলু মাজাজুহা আসালু ওয়া মা, তার কবিতার মধ্যে বলতেছেন, আমি তোমাদেরকে এমন শারাবের বর্ণনা দিব, এমন মদের বর্ণনা দিব, যে মদটা বাইতে রাস থেকে আমদানি করা। ওই যুগের সবচেয়ে বিখ্যাত মদ তৈরি হতো বাইতে রাস। এই জন্য হাসান ইবনে সাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি তোমাদেরকে এমন এক জায়গার মদের বর্ণনা দিব, সেই মদটা বাইতে রাস থেকে আনা হয়েছে। ইয়াকুলু মাজাজুহা আসালু ওয়া মা, এই মদের স্বাদটা হলো মধু এবং পানি মিশ্রিত শরবত, যেরকম আমার এই বাইতেরাসের মদটার স্বাদ এরকম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করছেন, কবিতা শুরু করছেন কি দিয়ে, মদের আলোচনা দিয়ে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ হাসান ইবনে সাবের, এত বড় বেয়াদবি করতেছ, আমি নবীর প্রশংসায় কবিতা বলো, আবার দেখি মদের কথা কও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথা বলেন নাই। কেন বলেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, ওই যুগে সাহিত্য রচনা করতে হলে, কবিতা লিখতে হলে প্রথমে মদের আলোচনা, তারপরে নারীর আলোচনা, তারপরে গিয়ে অন্যান্য আলোচনা করতে হবে, না হয় সেটা কবিতাই হবে না। যদি ওই যুগে কবিতা রচনা করতে হয় নারী আর মদ এইটার আলোচনা, না হলে তো কবিতাই হবে না, ওটা কেউ পড়বেও না শুনবেও না, তবে যেটা কবিতাই হয় না এটা সাহিত্যই হয় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অবিত নিষেধ করেন। তারপর আপনার কাব ইবনে জুহায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এক কবিতা লিখছেন, সেই কবিতা লিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছেন কবিতাটা, হাসান ইবনে কাব ইবনে জুহায়র রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদরটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই কবিতা শুরু করছেন কি দিয়ে, কারণ ওই যুগটাই মদের যুগ, ওই যুগটাই মাদকের যুগ, এ
সাহিত্যিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তাহলে সেই মাদকের যুগে, যে যুগে মাদক ছাড়া কল্পনাই ছিল না, সেই যুগের অবস্থাটা কেমন হয়েছে? যখন সূরা আল মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতে কারিমা নাযিল হয়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর আগে কয়েকবার মদের জন্য দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বাইয়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, হে আল্লাহ মদের ব্যাপারে আপনি চূড়ান্ত ফয়সালা নাযিল করে দেন। যখন নাযিল হল, ফাহাল আনতুম মুনতাহুন, মদের এই সব ক্ষতি জানার পরেও কি তোমরা বিরত থাকবে না? আল্লাহ প্রশ্ন করতেছে, ফাহাল আনতুম মুনতাহুন, এর পরেও কি তোমরা মদ ছেড়ে দিবে না? তখন সাহাবা ইকরাম আনন্দে চিৎকার করে উঠলেন, এনতাহাইনা এনতাহাইনা, ছেড়ে দিলাম ছেড়ে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ফাহাল আনতুম মুনতাহুন, সাহাবা ইকরাম আল্লাহর কথার জবাব দিচ্ছেন, এনতাহাইনা এনতাহাইনা, আজকে থেকে ছেড়ে দিলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, মসজিদে নববীতে আয়াতে কারিমা নাযিল হয়েছে, আমরা সবাই চিৎকার দিয়ে বলছি, এনতাহাইনা এনতাহাইনা, এই আওয়াজ মসজিদে নববীর বাইরে কয়েকজন সাহাবী শুনতে পাইছেন, এমন সময় তারা মদের আসরে বসা ছিলেন, এই এনতাহাইনার আওয়াজ শোনার পরে তারা জিজ্ঞাসা করলেন, কেন সাহাবাই কেন এনতাহাইনা বললেন? একজন গিয়ে খবর দিলেন, আজকে মদ নিষিদ্ধের আয়াত নাযিল হয়েছে, সাথে সাথে মদের বোতল সব ভেঙে চুরমার করে দিলেন। কয়েকজন সাহাবী ভিতরে খেয়ে ফেলছেন, আঙ্গুল ঢুকে দিয়ে বমি করে ঘাটের থেকে বাহির করে দিচ্ছেন, যারা মদ ছাড়া কিছু বুঝতো না সেই জাতি আবার আঙ্গুল দিয়ে বমি করে মদ বাহির করে দিল, তাহলে এই সমাজটাকে পরিবর্তন করছে কিসে? আল্লাহ রাব্বুল আলামিনের ওহী, কোরআন এবং সুন্নাহ। আজও আমাদেরকে মাদক বন্ধ করতে হলে, মাদক প্রতিরোধ করতে হলে যুব সমাজের মধ্যে কোরআন সুন্নাহর বাণী পৌঁছাই দিতে হবে। না যত শাস্তি দিই, যত আইন কানুন করি, আইন কানুন করে মদ কমে না, আইন কানুন করলে মদের প্রচার প্রসার আরো বাড়ে। এজন্য তাদের ভিতরে নৈতিকতা বোধ যতক্ষণ মোরালিটি ঢুকবে না, যতক্ষণ কোরআন সুন্নাহর অধীন জ্ঞান ঢুকবে না, ততক্ষণ মাদক বন্ধ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তিন পর্যায়ে মাদক হারাম করেছেন, তিনবার কোরআনে কারিমে মদের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে একবারে হারাম করে দিতে পারতেন, কিন্তু তিনবার কেন করছেন? যে মানুষ যদি দীর্ঘদিন একটা জিনিসে অভ্যস্ত থাকে, এই মানুষকে ওই জিনিসটা থেকে ছাড়ানো একদিনে সহজ না। বাচ্চা 2 বছর ধরে দুধ খায়, হঠাৎ একদিন দুধ বন্ধ করে দিলে বাচ্চা কিন্তু সহজে বন্ধ করতে পারবে না, তাকে বন্ধ করার জন্য একটু সময় দিতে হয়, আস্তে 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 পর্যায়ক্রমে অন্যান্য খাবার দিয়ে, বিকল্প খাবার দিয়ে আস্তে আস্তে তাকে দুধ ছাড়াইতে হয়। ঠিক একইভাবে একজন মানুষের কাছে যদি সবচেয়ে মজার খাবার হয় মদ, সবচেয়ে সুস্বাদু জিনিস মদ, তাহলে সেই মানুষটা হঠাৎ করে একদিন বলা হবে যে তুমি মদ ছেড়ে দাও আর মদ ছেড়ে দিবে, এটা সম্ভব না। এটাকে পর্যায়ক্রমে আস্তে আস্তে তাকে বিকল্প জিনিসের দিকে ঠেলে দিয়ে তাকে এই জিনিস থেকে আস্তে আস্তে দূরে সরাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর তিন পর্যায়ে মদের আয়াত নাযিল করে মদ নিষিদ্ধ করছে। প্রথমে সূরা আল বাকারার 219 নম্বর আয়াত নাযিল করছে, জাহেলী যুগে সবাই মদ পান করতো, কিন্তু কিছু আল্লাহ বান্দা ছিলেন এরা জাহেলী যুগে মদ পান করতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জাহেলী যুগের জীবনে কোনোদিন মদ মুখে নেন নাই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদ মুখে নেন নাই, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এরকম অনেক সাহাবী ছিলেন, তারা জাহেলী যুগেও কোনোদিন মদ পান করতেন না। তো তারা চাইতেন যে আল্লাহ এটা নিষিদ্ধ করে দিন, নবী সাল্লাল্লাহু কাছে এসে তারা মদ এবং জুয়া সম্পর্কে জানতে চাইলেন। সাহাবায়ে কেরামের সংখ্যা লক্ষের অধিক, একজন সাহাবী যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা করে প্রশ্ন করতেন,
প্রশ্ন করে পাগল বানাইতেন না, তারা যেটা শুনতেন সাধারণত আমল শুরু করে দিতেন, প্রশ্ন করতেন। আমাদের অভ্যাস হলো আমল নাই খালি প্রশ্ন, আমাদের খবর নাই দেখবেন যে খালি প্রশ্ন, এটা এমনি না হয় এমনি হলে কি হবে, এমনি হলে কি হবে। সাহাবায়ে কেরামদেরকে এরকম প্রশ্ন করলে সাহাবায়ে কেরাম বলতেন সেই যুগে ওইটা হবে, ওই যুগের ওলামারা সেটা সমাধান দিবে। আজ থেকে 50 বছর পরে কি হবে ওই মাসালা নিয়ে এখন চিন্তা করা দরকার, যখন ওটা তৈরি হবে ওই যুগে আল্লাহ পাক ওইরকম আলেমও তৈরি করে দিবেন যারা সেটা সমাধান দিবেন। সুবহানাল্লাহ, ছিল বেশি আমাদের আমল কমে গেছে, প্রশ্ন বেড়ে গেছে। এই তাদের 13-14টা প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্ন হলো এটা সূরা আল বাকারা 219 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আপনাকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে আনিল খামরি ওয়াল মাইসির মদ এবং জুয়া সম্পর্কে, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আপনি বলে দিন মদ এবং জুয়ার মধ্যে অনেক বড় ধরনের ক্ষতি আছে, বা মানাফিউ লিন-নাস আবার মানুষের জন্য কিছু উপকারও আছে, উপকারও আছে, উপকার না থাকলে মানুষ খায় না, নিশ্চয় কোনো উপকার আছে, কিছুক্ষণের জন্য তো সে খুব আনন্দ পায়, মদ যখন খায় তখন তো সে কিছুক্ষণের জন্য সে জাতির সঙ্গে মহাসচিব হয়ে যায়, কিছুক্ষণের জন্য সে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যায়, কিছুক্ষণের জন্য বিশাল ক্ষমতাশালী হয়ে যায়, ভিতরে ভিতরে একটা আনন্দ পায়, খুশি পায়, তাহলে তার উপকারিতা কিছু আছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখেন সমালোচনার পদ্ধতি কিভাবে শিখাচ্ছেন বান্দাকে। আমরা যখন কারো সমালোচনা করি খালি তার দোষটাই বলি, ভালো দিকটা বলি না। পৃথিবীর যত মানুষ আছে সবার খারাপ দিকও আছে ভালো দিকও আছে, কারো সব খারাপ না কারো সব ভালো, ভালো আর খারাপের মিক্স আছে। কিন্তু আমরা যখন কারো সমালোচনা করি, সমালোচনা মানে আমরা মনে করি শুধু খারাপটা বলার নাম সমালোচনা, কিন্তু সমালোচনা মানে সম আলোচনা, ভালো কথা বলতে হবে খারাপ কথা সমানভাবে আলোচনা করার নাম সমালোচনা। আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখেন মদ হারাম করতেছে কিন্তু দোনক উপকারীদের কথা বলছেন, কুল বিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এই মদের ভিতরে বড় ধরনের ক্ষতিকর দিক আছে আবার উপকারিতার দিকও আছে। ইসলামী শরীয়তের নীতিমালা হলো উপকারিতাও আছে ক্ষতিও আছে, উপকার থেকে যদি ক্ষতি বেশি হয় সেটা আল্লাহ খারাপ করছে। এই জন্য যত শেরেক আছে শেরেকের মধ্যে উপকারিতা আছে, যত হারাম জিনিস আছে হারাম জিনিসের মধ্যে কিছু উপকারিতা আছে, কিন্তু উপকারিতার থেকে অপকারিতার দিকটা বেশি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে হারাম করছে। অনেকে মাঝে মাঝে বলেন যে এটা তো হারাম তো এটা তো উপকার আছে, এটা তো খাইলে আমি উপকার পাই, এটা ব্যবহার করলে তো আমি উপকার পাই, উপকার তো পাবেন এটার মধ্যে তো উপকার আছে, কিন্তু উপকার থেকে ক্ষতির দিকটা বেশি। আল্লাহ পাক এরপরে বলতেছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু মদ এবং জুয়ার মধ্যে যে উপকারিতার ক্ষতি এর মধ্যে উপকারিতার থেকে ক্ষতির দিকটা অনেক বেশি। আল্লাহ পাক খালি এই ওয়াজ করে দিয়েছেন আর কিছু করেন নাই, খাইও না নিষেধ করেন নাই, বলছেন যে এটা ক্ষতিকর দিকও আছে উপকারিতাও আছে, তবে উপকারিতার থেকে ক্ষতির পরিমাণটা অনেক বেশি। বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজ এখানে শেষ। এবার সবাই যারা বুদ্ধিমান তারা বুঝে গেছে যে এটা খাওয়া হবে না, এটা ক্ষতি বেশি, কারণ ক্ষতি যে জিনিসে আছে মুমিন সে জিনিসে দ্বারা কাছে নেই, মুমিন সবসময় কল্যাণের সাথে উপকারিতার সাথে। অনেক সাহাবায়ে কিরাম এই আয়াত নাযিলের পরে বন্ধ করে দিয়েছেন, কিন্তু কিছু কোন কোন সাহাবায়ে কিরাম মনে করেন আল্লাহ তো হারাম করেন নাই, তো মাঝে মাঝে একটু খাই, একদিন মাগরিবের নামাজের আগে দিয়ে খাই দিয়েছে, বাস খাই মাগরিবের নামাজে দাঁড়াইছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আয়াতুল্লাহ আবুদু মা তাবুদুন, উনি পরে বলতেছেন আবুদু মা তাবুদুন লা বাদ দিয়ে দিয়েছেন। এখানে যত জায়গায় লা আছে লা সব বাদ, এবার লা বাদ দিলে পুরো উল্টা শেরেক, কোরআন তেলাওয়াত হচ্ছে কিন্তু শেরেক পড়ে যাচ্ছে কথাটা, লা গুলো বাদ হয়ে গেছে। মদের নেশায় উনি কি বলতেছে এই বাবতে বলতে যায় ওটাই খেয়াল,
করি না, আজকে এই দেশে মাদক মুক্ত সমাজ হল ইমামদের সমাজ, মাদক মুক্ত সমাজ ওলামায়ে কেরামদের সমাজ। বাংলাদেশে কোন আলেম মদ খায় না, কোন ইমাম সাহেব মদ খায় না, কোন মসজিদ সাহেব মদ খায় না। এই সমাজটা 100% মাদক মুক্ত সমাজ। তাহলে মাদক মুক্ত করতে হলে এদের মাধ্যমে মাদক মুক্ত করতে হবে, কারণ এরা মাদকের কার কাছে নাই, এরা মাদক থেকে দূরে। তো ওই ইমাম সাহেব একটু খাই উল্টা পাল্টা করে ফেলেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা 42 নম্বর আয়াত নাযিল করেছেন। নিকট ভক্তি হইও না, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, নেশাগ্রস্ত অবস্থায় সলাতের কাছে যাইও না। অর্থাৎ যদি খাও ভালো কথা, তবে নামাজের অনেক আগে খাইবা, অথবা নামাজের পরে খাইবা, নামাজের কাছাকাছি সময় খেয়ে নামাজও দাঁড়াইও না, দাঁড়াইলে সর্বনাশ। নামাজ পড়তে দিয়ে কি বলতেছো তুমি সেটাই বুঝতে চাও। এরপরে অনেক সাহাবি আবার খাইতেন মাঝে মাঝে, মাঝে মধ্যে নামাজের পরে দীর্ঘ বিরতি দিয়ে। এরপরে অমর দিয়ে বাতরা খালি দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বাইয়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। রব্বুল আলামিন, মদের ব্যাপারে আমরা সুস্পষ্ট ফয়সালা চাই। রব্বুল আলামিন আপনি মদকে নিষেধ করে দেন, এটা ক্ষতিকর, খালি দোয়া করতেন। আল্লাহ পাক সর্বশেষ চূড়ান্ত আয়াতে কারীরা সূরা আল মায়দা 90 এবং 91 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, চারটা জিনিস, ইন্নামাল খামরু, যত মাদক দ্রব্য আছে, ওয়াল মাইসিরু, যত জুয়া জাতীয় জিনিস আছে, ওয়াল আসলামু, ওয়াল আনসাবু, যত বেদী, যত মূর্তি, যত বেদীতে যা কিছু ইবাদত করা হয়, এই ধরনের যা কিছু আছে, ওয়াল আসলামু, যে বাক্য নির্ধারণী তীর নিক্ষেপ করা হয়, এগুলো চাহিদা কিন্তু খুব বেশি ছিল। আল্লাহ পাক বলেন, এই চারটা জিনিস রিজিসুন, এগুলো নাপাক, এগুলো নাপাক। প্রথম কথা হলো আল্লাহ পাক রিজিসুন, এগুলো নাপাক। মিন আমালি শয়তান, এগুলো কোনো মানুষের কাজ না, এগুলো শয়তানের কাজ, এগুলো শয়তানের আমল। তাহলে পৃথিবীতে কোনো মানুষ মদপান করতে পারে না। মদপান করে কারা? অনেকে কয় না, কারণ আমাদের ছেলেরা এত পান করে, বা আমাদের ছেলেদেরকে আমরা শয়তান বলি কেমনে, মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। অর্থাৎ যারাই খাক, আমার বাবা খাক, মা খাক, ছেলে খাক, মেয়ে খাক, এটা মিন আমানের শয়তান, এটা শয়তানের কাজ। শয়তান যত রকমের কাজ করে, এটা যারা খায় তারা সব কাজ করে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল খামার উম্মুল খাবায়েস ওয়া উম্মুল ফাওয়াহিস ওয়া আকবারুল কাবায়ের ওয়া মান শারিবাল খামরা তারাকাস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আল খামার উম্মুল খাবায়েস, দুনিয়ার মধ্যে যত খাবায়েস আছে, যত নাপাকি আছে, যত খাবাস আছে, খবিস, খবিস বলি না আমরা, যত খবিস আছে, সমস্ত খবিস খাবাসতের মূল হইল মদ, খামার মাদক। উম্মুল ফাওয়াহিস, সমস্ত অশ্লীলতার মূল, সমস্ত ফাহিশার মূল। ওয়া আকবারুল কাবায়ের, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, এটা খালি কবিরা গুনাহ না, এটা একটা শুরু করলে অটোমেটিক আরো 10টা কবিরা গুনাহ এটার সাথে যোগ হয়ে যাবে। যেখানে মাদক আসবে সেখানে নারী আসবে, জানাবে বিচার শুরু হবে, যেখানে মাদক আছে সেখানে চাঁদাবাজি শুরু হবে, যেখানে মাদক আছে সেখানে হত্যা, খুন, সন্ত্রাস শুরু হবে, যেখানে মাদক আছে সেখানে বিভিন্ন ধরনের অপরাধ একত্রিত হয়। একটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা সব অপরাধকে এক জায়গায় একত্রিত করে। ওয়ামান শারিবাল খামরা তারাকাস সালাহ, রাসূলুল্লাহ বলেন, যে লোক মদপান করে সে সালাত ছেড়ে দেয়।
খালি শয়তান, শয়তানের আমল হওয়ার কারণে শয়তান যত কাজ করতে পারে একজন মদপানকারী ওই ধরনের সব কাজ করতে পারে। মানে শয়তান তখন তার ডিউটি কমাইতে বলেছে আলহামদুলিল্লাহ পাইছি, আমার থেকে বড় একজন বানাই দিয়েছি। শয়তান যখন দেখেছে কারণ এরকম মদপান করাইতে পারছে, মাদকাসক্ত বানাই ফেলছে, তো শয়তানের ডিউটি কমে না, শয়তান নিরাপদ বসে থাকে, বলে না আমার কাজটা এখন সে নিজেই করবে। মানে আমার কাজ তারা বানাই ফেলছে, আমার আসল যা বানানো দরকার যোগ্য লোক বানাই ফেলছে, শয়তানের এখন দায়িত্ব কম। এই জন্য আল্লাহ বলছেন মিন আমালি শয়তান, এটা শয়তানের কাজ। সফলতার চাবিকাঠি, সফলতার মূল সনদ যে এই মাদক মুক্ত সমাজের মধ্যে মাদক ছেড়ে দিবে সফল এটা হলো আরাবুল আহলিন নার আও উসারাতু আহলিন নার,
এটা হলো জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আগুনে জ্বলার পরে তাদের শরীর থেকে যেই রক্তগুলো বের হবে, যেই বুজগুলো বের হবে, যেই ঘামগুলো বের হবে, এইগুলো নিয়ে বোতলের ভিতরে ঢুকানো হবে। ওই বোতলগুলোর ওই জুসটার নাম হবে তিনাতুল খাবার। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনাতুল খাবার থেকে হেফাজত করুন। এই মারাত্মক এই জুসগুলো যারা এই মদ সেবন করে, মদপান করে, এদেরকে খাওয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বাদে তিন শ্রেণীর লোকের দিকে আল্লাহ পাক কোনো দৃষ্টি দিবেন না, কোনো কথা বলবেন না। এক নম্বর হলো আল আকুল ওয়ালিদাইহি, যেই সন্তান মা বাবার নাফরমান, মা বাবার অবাধ্য, মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, এদেরকে আল্লাহ পাক কিয়ামতের বাদে তাকাবেন না, আল্লাহ পাক এদের সাথে কথা বলবেন না। দুই নম্বর হলো মুমিনুল খামরে, যারা মদ পান করে, মাদকাসক্ত যারা। তিন নম্বর হলো আল মান্নানুন বিলা আতা, কাউকে কোনো কিছু দিয়ে পরবর্তীতে খোটা দেয়, এক সময় উপকার করছে, এক সময় কিছু দিয়েছে, পরবর্তীতে আবার খোটা দেওয়া শুরু করছে কোনো এক সময়। এই তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ সত্যি কথাও বলবেন না, দৃষ্টিও দিবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। তাহলে এখানে মুতমেনুল খামার, যারা মদ সেবন করে, মাদকাসক্ত, তাদের দিকগুলো আল্লাহ পাক তাকাবেন না, তাদের কথাও বলবেন না। মদের নাম কিন্তু বর্তমানে মদ নাই, মদের নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন মদ খুঁজতে বাংলাদেশে পাইবেন না, কত রকমের নাম, বোতলের এক নাম, ট্যাবলেটের এক নাম, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের নাম। এটা ভেবেছিলাম ভবিষ্যৎবাণী করে গেছেন, এটা কে আমাদের আলাম দিচ্ছেন যেটা আকলকে আচ্ছন্ন করে ফেলে, বিবেককে, আকলকে যে জিনিস আচ্ছন্ন করে, এটার নাম যেটাই হোক কিন্তু সেটা মদ। কেউ কেউ বলে বেশি খাইলাম না অল্প করে খাইলাম, অসুবিধে যেটা ক্ষতি করলো না, মানে ওইরকম পাগল হইল না বা মাতাল হইল না, সামান্য সামান্য খাইলো তাহলে অসুবিধা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ব্যাখ্যা করে গেছেন, মা আসকারা কাতিরুহু বা কলিলুহু হারামুন। যেটা বেশি পান করলে নেশাগ্রস্ত করে, এদের সামান্য এক টুকু পান করা হারাম। কেউ যদি কয়েক দিন মানে খাইলাম না, একদিন খাই দেখি এটার মজা কেমন, এটাও হারাম। মজা বোঝার জন্য খাইলে এটাও হারাম, মানে যেই জিনিস বেশি পান করলে নেশা সৃষ্টি করে, তবে শেষে মানে এটা অল্প পান করাও হারাম। কেউ কেউ বলে আচ্ছা আমি ওষুধ হিসাবে খাইলাম, ওষুধ খাইলে এটার মধ্যে দাওয়া, দাওয়া হিসাবে ওষুধ হিসাবে অনেকে বলে যে ওষুধ হিসাবে নাকি সব খাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাহু লাইসা বিদাওয়া ওয়ালাকিন্নাহু দাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদের মধ্যে কোনো ওষুধ নাই, বরং এটা নিজেই রোগ, এটা একটা রোগ, এটা কোনো ওষুধ না। সুতরাং এটা পান করে কেউ ওষুধের জন্য, চিকিৎসার জন্য এটা পান করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা নিজেই একটা রোগ, রোগ দিয়ে কেমনে আবার চিকিৎসা, এটা যত পান করবে তত রোগ তৈরি হবে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলতেছে এটার শারীরিক কত রকমের ক্ষতি, মানসিক ক্ষতি, আর্থিক ক্ষতি, তারপরে চারিত্রিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, কত দিকের ক্ষতি এর সাথে জড়িত। সুতরাং এটা দিয়ে কোনো চিকিৎসা করা ইসলামে জায়েজ নয়, হারাম। এটার ব্যবসাও হারাম, এবং নবী সাল্লাল্লাহু এটার সাথে সম্পৃক্ত দশ শ্রেণীর লোকের উপরে লানত করছেন, যারা এই মদ পান করে, যারা পান করায়, যারা ব্যবসা করে, যারা বিক্রি করে, যারা পরিবহনে স্থানান্তর করে,
অর্থাৎ এই কাজের সাথে জড়িত যত রকমের লোক আছে সমস্ত লোক সবার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপরে লানত বর্ষণ করেছে। অর্থাৎ এটার সাথে কোন ধরনের দূরতম সম্পর্ক থাকলেও যে পরিবারের একজন এটা ব্যবসা করে আর পরিবারের সবাই খায় এদের উপর আল্লাহ লানত, কারণ এরা যে হারাম জিনিসের হারাম ব্যবসার টাকা খায়, হারাম ব্যবসা দিয়ে জীবিকা নির্বাহ করে। এজন্য এটার সমস্ত ব্যবসা বাণিজ্য কেনা বেচা বিপণন সব হারাম। আমার সম্মানিত ভাইয়েরা, এটার অপকারিতা কুফল সম্পর্কে আমার থেকে আপনারা আরো বেশি জানেন। আলহামদুলিল্লাহ আমাদের দেশের পত্র পত্রিকা তারপরে টেলিভিশন চ্যানেল গুলাতে সব জায়গায় শুধু ব্যাপকভাবে মাদকের বিরুদ্ধে মাদককে না বলো, মাদককে না তো আজ থেকে 1400 বছর আগে ইসলাম বলে দিয়েছে, মাদককে ইসলাম কখনো হা বলে না, ইসলাম সারা জীবনে না বলছে। তাহলে আমরা ইসলামের দিকে ফিরে আসলে মাদক বন্ধ হয়ে যাবে। ইসলামকে যদি বাস্তবায়ন করি, ইসলামের বিধিবিধান মেনে চলি, কোরআন সুন্নাহর কাছে চলে আসি, অটোমেটিক শয়তান শয়তান পালাবে, আর শয়তান পালানো মানে মদ পালা, মাদক চলে যাবে। এজন্য আমাদেরকে আমাদের এই যুব সমাজকে যারা আজকে মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, প্রতিদিন দৈনিক কত মাদক দেবো 30 লক্ষ বোতল নাকি বাংলাদেশের সীমানা দিয়ে ঢুকে প্রতিদিন, তারপরে আপনার 40 থেকে 50 লক্ষ ট্যাবলেট প্রতিদিন ঢুকে, আরো বিভিন্ন ধরনের জিনিস ঢুকে। তো এই যে জিনিসগুলা এগুলো কাদের পেটে যাইতেছে প্রতিদিন? হিন্দুদের পেটে নাকি বৌদ্ধদের পেটে, মুসলমানদের পেটে ঢুকতেছে, আমাদের ছেলে আমাদের ভাই আমাদের বোন এদের পেটে ঢুকছে। আগে মনে করতাম খালি পুরুষেরা খায়, এখন শুনি যে মহিলারা নাকি আরো বেশি খায়, আমাদের মেয়েরা নাকি আরো বেশি খেতেছে। এটা পুরুষের থেকে মহিলা গ্রাহক আরো বেশি, ব্যাপক হারে যুব সমাজের মধ্যে পুরুষ মহিলা সব জায়গায় বিস্তার লাভ করতেছে। এটা থেকে যদি আমরা সমাজ ব্যক্তি পরিবার সবাই যদি সচেতন না হই, তাহলে এটা বন্ধ করা সম্ভব নয়। এজন্য আমরা সবাই সচেতন হওয়া দরকার। আমার ছেলে মেয়ে কি করতেছে না করতেছে এগুলো আমাকে খবর রাখতে হবে, পরিবারের খবর রাখতে হবে, তারপরে সমাজের দ্বারা আমরা দায়িত্বশীল আছি সমাজের খেয়াল রাখতে হবে যে আমাদের ছেলেমেয়েরা কিভাবে ধ্বংস হচ্ছে। এই মাদক মুক্ত সমাজ গঠন করব এটাকে আমরা চাই। আল্লাহ পাক আমাদের এই সমাজকে, এই উত্তরা 11 নম্বর সেক্টরকে এবং পুরো বাংলাদেশকে, আমাদের দেশকে আল্লাহ সুবহানাহু